আপনাদের সঙ্গে দাঁড়িয়ে বক্তৃতা করি। এটি অগ্রাধিকারী সতীশ সামন্ত কুমার জানা বা মাতঙ্গিনীর মাঠ। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে যদি স্মরণ করা যায়, এই জেলার অবিস্মরণীয় ইতিহাস। এখন অনেকে অনেকে সহ্য করতে পারেন না, অনেকে অনেক নতুন দোকানে উঠছেন। আমি আপনাদের কাছে যে কথা বলি, স্বাধীনতার যুদ্ধে আমাদের এই জিনিস ছিল না। আমাদের মূল উদ্দেশ্য ব্রিটিশকে তাড়ানো, দেশে স্বরাজ ফিরিয়ে আনা এবং আমাদের দেশীয় জিনিস যা আছে তাকে শক্তিশালী করে তোলা। এদের নেতৃত্বে আমরা করেছিলাম। পরবর্তীকালে প্রায় 71 বছর অতিক্রান্ত হয়েছে। এখন ধর্ম অমুক তমুক নিয়ে লড়াই চলছে, কিন্তু মূল অর্থনীতি কোথায় যাবে? 5.5 বছরে কেন্দ্রীয় সরকারের কেউ চাকরি নেই, রেল বিক্রি করছে, প্ল্যাটফর্ম বিক্রি হচ্ছে, এসব কথা বলে ক্রিয়াদৃষ্টা ফ্যাক্টরি আমাদের জাতীয় সম্পদ, সে সম্পদকে বিক্রি করা হচ্ছে। আমি আপনাদের কাছে যে কথা বলি যে আমাদের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, যেমন ধান পাট মাছ ফুল আনাজ, এতে সমৃদ্ধ আমাদের এই জেলা। স্থির সমুদ্র পাড়, নদী পাড়, 8-8 খানা নদী, একবারে বাস্তব রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে আমাদের শিক্ষক, আমাদের গুরুকুল, আমাদের বাড়ির এই চাষা পরিবারের ছেলে মেয়েদেরকে গত 8-9 বছরে পশ্চিমবাংলায় যে সম্মান ফিরিয়ে এনেছেন, সে সম্মানকে ফলদানি যার সঙ্গে যুক্ত হয়ে আমাদের যেসব আনুষাঙ্গিক আছে, আমরা ধান উৎপাদনের শীর্ষে পৌঁছেছি, আনাজ উৎপাদনের শীর্ষে আছে, পান উৎপাদনের পরে শীর্ষে আছে, মৎস্য চাষে আমাদের যে দপ্তর সে দপ্তরে আমাদের মৎস্য চাষে আধুনিক মৎস্য চাষ প্রায় 12,000 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আহরণ করে এই জেলার মৎস্য চাষে। আমি আপনাদের কাছে বলি যে অর্থনৈতিক বিশ্লেষণ করলে এই 22-23 জেলার মধ্যে এই জেলা অর্থনীতিতে সবচেয়ে অগ্রগণী ভূমিকা গ্রহণ করেছে। এর অর্থনীতিকে সুসংহত ব্যবহার করে প্রাণী সম্পদ দপ্তরের যেসব কর্মসূচি আছে, এই কর্মসূচিকে রূপায়ণ করার জন্য আজকে মহৎ মেলা জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এরা মিলিতভাবে যৌথ উদ্যোগে আমাদের এখানে অনুষ্ঠিত করেছে, কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমি পঞ্চায়েত ছেলেমেয়েগুলো যারা আছে প্রত্যেককে আমি বলব, আধিকর্তা সহ সকলকে, যে এটি অনুধাবন করে যা যেখানে যা আছে বা অবস্থান সে অবস্থান এ পরিবর্তন করা। যেমন 5টা করে মুরগি অভিযোগ আছে আপনাদের, 8 মাইল 10 মাইল 20 মাইল করে দৌড়ে আসছে 5টা করে মুরগি দেওয়া। আমরা বলি পরিবর্তন করতে হবে, নিশ্চয়ই পরিবর্তন করতে হবে। গোপালন ও আমাদের গরু ছাগল মুরগি একে হাঁস যে আছে এদের আরও উন্নত প্রথায় যাতে চাষ করা যায় করে আমাদের যাতে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা যায় সে চেষ্টা করতে হবে। বিশেষ করে মায়েরা বোনেরা যারা যে সক্রিয় অংশগ্রহণ করেছেন এই জেলায় সেলফের মাধ্যমে এবং পঞ্চায়েতের মাধ্যমে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আরও শক্তিশালীভাবে একে যোগাযোগ বাড়িয়ে এবং একে ব্যাগ দিয়ে আমাদেরকে আরও এগোতে হবে। আজকে আমাদের এই ব্লক হচ্ছে অগ্রণী ব্লক, এই ব্লক সে কাজ করে চলেছে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ আমাদের জেলার অফিসাররা ছুটে বেড়াচ্ছে, খুব দারুণভাবে ছুটে বেড়াচ্ছে এবং প্রাণী সম্পদ দপ্তরে এমন সমস্ত ভালো ভালো অফিসার ছেলে আছে আমি দেখেছি, তাদের একনিষ্ঠ চেষ্টা যেখানে ওই খুব আন্তরিকতার সঙ্গে আসছে সেখানে এই দপ্তর অত্যন্ত ভালোভাবে গেছে এবং মানুষের শ্রদ্ধা অর্জন করেছে। এবং রাস্তা চলতি পথ চলতি অবস্থায় দেখতে পাওয়া যায় যে এসব জিনিস আগে দেখতে পাওয়া যেত না, এখন গাড়ি করে এবার সে জাম্পা করে এখন যার দপ্তর যেমন জাম্পা দেয় সে জাম্পা করে দুধ দিয়ে যাচ্ছিল বিক্রি করার জন্য এ ভাবা যায়। মুরগি হাঁস এবং ছাগল এবার সুন্দরভাবে এই জেলার তার অগ্রগতি নিয়ে যাচ্ছে। আমি সকলকে আরও সুসংগতভাবে আমাদের সরকারি সাহায্যপ্রাপ্ত অবস্থায় সরকারি সাহায্য নিয়ে যা যা আছে সবকে ব্যবহার করে আপনারা এই নিজের অর্থনীতিকে শক্তিশালী করুন, দেশ জাতিকে সমৃদ্ধ করুন। যেভাবে ভারতবর্ষের অর্থনীতি আজকে চলে যাচ্ছে বা যেদিকে যাচ্ছে তাতে আমাদের সেই অর্থনীতিকে ঘোরাবার জন্য, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য এবং নূতন প্রজন্মের হাতে একটি শক্তিশালী অর্থনীতি উপহার দেওয়ার জন্য এই দপ্তরের ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা বলে আমরা মনে করি। এই ভূমিকার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমি মনে করি যে আরও বেশি করে ধ্যান দিয়ে দপ্তরের সাহায্য নিয়ে আপনারা আমাদের যা সরকারের সাহায্য আছে তারা সবচেয়ে বেশি টাকা দিন, রয়্যালিটি বিকাশ থেকে শুরু করে সেন্টার ইনকাম ট্যাক্স। এই জেলা একটি সমৃদ্ধ অর্থনীতির জেলা,
আমাদের পদঘাটের উন্নয়ন হচ্ছে, আমাদের হলদিয়া একবারে এই জেলা কেন পশ্চিমবাংলা কেন পূর্বাঞ্চলে একটি শীর্ষস্থানে গেছে। আরো প্রচেষ্টা চলছে যে আরো নূতন করে এই জেলাকে আরো নূতনভাবে সমৃদ্ধ করবার জন্য, এবং সেই সমৃদ্ধির সঙ্গে আমি প্রাণী সম্পদ দপ্তরকে নিবেদন করব, আমাদের আনন্দ ভাইয়ের সহকারী আধিকারিকরা যারা আছেন সকলে মিলে, আপনারা আসুন কান্দে কান মিলে, আমরা যুক্ত পঞ্চায়েত এবং সেলভেন গ্রুপ সহ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যার রিসোর্স আছে সেই রিসোর্সকে সরকারি অফিসারদের সাহায্য, যারা আজকালকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এইসব ছেলেগুলি আজকে কাজকর্ম করছে, সেই কাজের সঙ্গে নিজের অভিজ্ঞতাকে যুক্ত করে আধুনিক পদ্ধতিতে আমার অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য আরও এগিয়ে যাওয়ার জন্য প্রার্থনা রেখে আজকে এই মহতি আয়োজন প্রাণী সঙ্গে আমাদের এই যে সম্মেলন এই উৎসব আজকে সমাপ্তি দিবসে আপনাদের সকলের শুভকামনা করি। বাংলার মুখ্যমন্ত্রী যার কর্মসূচি মানুষের জনে জনে মানুষের উন্নয়নের চিন্তা করা এবং মানুষের অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য তার নিজস্ব যেসব কর্মসূচি তিনি ঘোষিত ঘোষণা করেছেন, সেসব ইতিমধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে তা স্বীকৃতি লাভ করেছে, এবং ভারতবর্ষের অর্থনীতির চিন্তা করলে আপনারা দেখবেন যেসব দপ্তর আছে মৎস্য চাষ কৃষি এসব বহু ক্ষেত্রে আজকে পশ্চিমবাংলা এক নম্বরে এগিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমরা আশা করি সর্বক্ষেত্রে আমরা আমাদের আরও অগ্রগতি কামনা করি, আপনাদের সাহায্য সম্পূর্ণ প্রার্থনা করে সহযোগিতা প্রার্থনা করে সরকারি উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার প্রার্থনা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করি। আমার যা সম্পদ আছে তাকে ব্যবহার করে অর্থনীতিকে শক্তিশালী করার ব্যবস্থা।